নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি করব দারুণ মুচমুচে পালং শাকের পকোড়া রেসিপি। পালং শাকের পকোড়া বানানো কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। দেখুন বন্ধুরা, আমি রেসিপিটি কীভাবে বানাচ্ছি। এই মুচমুচে পালং শাকের পকোড়া করার জন্য আমি এখানে নিয়েছি পালং শাক 100 গ্রাম মতো। পালং শাকটাকে আমি ভালো করে ধুয়ে এবার ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। কেটে নিলাম। এবার আমি পালং শাকের পকোড়া বানানোর জন্য যা যা জিনিস লাগবে সব কিছু রেডি করে নিলাম। এখানে নিয়েছি 100 গ্রাম পালং শাক কুচিয়ে, নিয়েছি 2টো পেঁয়াজ কুচিয়ে, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 1/4 কাপ মতো বেসন নিয়েছি, 4 টেবিল চামচ মতো চালের গুঁড়ো, 7 মতো নুন, 1/2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো, আর নিয়েছি 1 টেবিল চামচ মতো কালো জিরা। এবার সমস্ত কিছুকে একসাথে ভালো করে মেখে নেব। এগুলোকে ভালো করে মেখে নিতে হবে, এভাবে হাত দিয়ে চটকে ভালো করে মেখে নিতে হবে। এবার বেসনটাতেই মাখবো, পালং শাক থেকে কিন্তু কোনো রকম জল উঠছিল না, তাই একটু শুকনো শুকনো মনে হচ্ছিলো বলে আমি এর মধ্যে 3 টেবিল চামচ মতো জল দিয়েছি। দিয়ে ভালো করে নরম করে মেখে নিয়েছি। দেখুন এইভাবে মেখে নিয়েছি, এরকম করে নরম করে সুন্দর করে মেখে নিতে হবে। যেভাবে আপনারা পেঁয়াজি বানান বা অন্য সব পকোড়া বড়াটোরা ভাজেন সেম একইভাবে। এইভাবে মেখে নিলাম। এবার আমি আগে থেকে কিন্তু গ্যাসে কড়াইয়ে তেল বসিয়ে রেখেছি, সেই তেলের মধ্যে এবার ভেজে নেব। এগুলো কিন্তু ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। এখানে 100 গ্রাম মতো তেল দিয়েছি, তাতে আমার বড়গুলো ভেজেও তেল থেকে যাবে। এবার অল্প অল্প করে পকোড়ার এগুলো ব্যাটারটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে এই পকোড়াগুলো ভাজলে দারুণ মুচমুচে হবে আর খেতেও দারুণ টেস্টি হবে। আর যদি হাই ফ্লেমে দেওয়া যায় তাহলে পকোড়াগুলো সব পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে, ভালোও হবে না খেতে। এবার দেখুন 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে দিচ্ছি। এবার উল্টে পাল্টে আর 10 মিনিট মতো ভাজলেই একদমই রেডি হয়ে যাবে পালং শাকের মুচমুচে পকোড়া রেসিপি। পালং শাকের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন, একদিন এরকম মুচমুচে পালং শাকের পকোড়া খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয়। এবার হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কড়াইয়ে তেল কিন্তু অনেকটা পরিমাণে থেকে গেল, এই পকোড়াগুলো ভাজতে বেশি একটা তেল লাগে না। এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ টেস্টি, দারুণ মুচমুচে, ভেতরটা খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা। আর তো বন্ধুরা, আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো, ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আমি আসছি আবার আপনাদের সাথে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।